1329 সালে বৈশাখে, অর্থাৎ 102 বছর আগে লিপিকা থেকে বিদূষক। কাঞ্চির রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতি দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললেন, কর্ণাটির সঙ্গে কাঞ্চি। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা ভুক ফুলিয়ে বললে, কর্ণাটির জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ, বিদূষক হা 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 করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে আসছেন তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললো, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেল। সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি কাটতেও পারিনি, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব।